তুমি যদি ছাত্র জীবনে সত্যি বড় কিছু করে দেখাতে চাও, হাজারো ছাত্র ছাত্রীর ভিড় থেকে নিজের পরিচয় আলাদা করতে চাও, তাহলে এই শব্দগুলো তোমার মুখ দিয়ে যেন কখনো উচ্চারণ না হয়। এক, আমাকে দিয়ে হবে না। দুই, বাড়ির লোকেরা আমাকে সাপোর্ট করে না। তিন, পরে করে নেব। চার, এখন মুড নেই। পাঁচ, আমাকে সাপোর্ট করার কেউ নেই। ছয়, আমার কাছে সময় খুবই কম। বন্ধু, যে খেলোয়াড়রা জেতার জন্যই মাঠে নামে, জিতেই দেখাবো এই সংকল্প নিয়ে যারা খেলা শুরু করে, তারা তাদের ডিকশনারি থেকে সমস্যা, জটিলতা, অসম্ভব, অসাধ্য এই শব্দগুলোকে আগেই মুছে দেয়। তারপর তারা খেলতে নামে। অসম্পূর্ণ থেকে যাওয়া প্রতিটি স্বপ্নকে বাস্তবিত করে দেখাতে হবে। অন্য কারোর সাথে জেতার জন্য তুমি লড়ছো না, নিজেকে জেতানোর জন্যই তুমি লড়ছো। তাই কোথাও কোনো কমতি রেখো না, চেষ্টাতে এতটুকুও কৃপণতা করো না। আজকে একটা টাইম টেবিল বানিয়ে নাও আর শুরু করে দাও। শোনো, খুব তিতো একটা কথা বলছি, শোনো। তুমি যদি এটা ভেবে বসে থাকো যে তোমার বাপের অনেক টাকা আছে, তাই কিছু না করতে পারলেও তোমার জীবন আরামসে কেটে যাবে, তাহলে তুমি প্রস্তুত থেকো এগুলো শোনা ও সহ্য করার জন্য। যখন লোকে বলবে, দেখো দেখো এই সব পদার্থ যে নিজে কোনোদিন কিছু করতে পারেনি, বাপের টাকায় নবাবি করে বেড়ায়, বাপ যদি না থাকতো সব ফটা নিয়ে বেরিয়ে যেত, আমি তো ধিক্কার দিতে চাই এমন ব্যক্তিকে যাকে ভবিষ্যতে এমন শব্দ শুনতে হবে, পুরুষ জাতির কলঙ্ক সে। তবুও যদি সব শুনে সহ্য করে বাপের টাকাতে জীবন কাটাতে চাও, তাহলে এবার বলো তো তোমার সন্তানদেরকে তুমি কী দিয়ে যাবে? খালি হাতেই তাদেরকে ছেড়ে দেবে? বাস্তবকে ফাঁকি দিয়ে কেউ পালাতে পারে না, শর্টকাট ব্যবহার করে কেউ বেশি দূর এগোতে পারে না। পাপার তো কেউ না কেউ হবে। যদি অন্য কেউ মন দিয়ে পড়াশোনা করতে পারে, তাহলে তুমি সেটা কেন পারবে না? বন্ধু, নিজের ভাগ্য তুমি নিজেই লিখতে হবে। এটা কোনো প্রেমরত্ন নয় যে তুমি অন্য কাউকে দিয়ে লিখিয়ে নেবে। তাই আজ থেকে সময়কে কদর করতে শেখো, কারণ অলসতা করে সময় কিন্তু থেমে নেই। তাকিয়ে দেখো প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, এরা কেউ অলসতা করছে না। কালকে করবো বলে এরা কেউ থেমে নেই, এরা লাগাতার ছুটছে, আর সেই সাথে তোমাকে এই জীবন চক্রের শেষ সীমায় নিয়ে যাচ্ছে। তাই যত তাড়াতাড়ি তুমি সচেতন হবে, তত বেশি তুমি তোমার জীবনকে উপভোগ করতে পারবে। তাহলে নাও, অনেক চিন্তা করেছো, এবার পড়তে বসো, আর এমনভাবে পড়ো যেন কাল তোমার পরীক্ষা। আজ এখন এটা প্রস্তুতির শেষ সুযোগ।